ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. القرآن شكا ديه شه إنكام كتة پاره كي پاره نا قرآن شكا ديه ইনকাম করার নিয়ম বা ধরন তিনটি হতে পারে। এক নম্বর, কেউ শর্ত দিবে যে আমি কোরআন শিক্ষা দিব, সেটা কোরআনের একটি আয়াত হোক, সম্পূর্ণ কোরআন হোক বা আরও কিছু হোক, যে আমি তোমাদেরকে এটা শিক্ষা দিব, এর বিনিময়ে আমি এত এত টাকা নিব, যদি না দেন তাহলে আমি এই শিক্ষা দিব না। এটাকে বলা হয় কন্ট্রাক্ট করে নেওয়া, শর্ত করে নেওয়া, যে না না দিলে, পয়সা দিলে তখন শিক্ষা দিব, না হলে দিব না, তাহলে এরকম শিক্ষা নাজায়েজ। সেরকম শিক্ষা দিয়ে ইনকাম করতে পারে না, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নিয়ম হলো যে আমি এই জিনিসগুলোর শিক্ষা দিব, আপনারা আমাকে কিছু সাহায্য করবেন, কারণ আমি এই সময় বা এই শ্রম যে দেওয়ার কারণে আমি অন্যান্য কিছু কাজ করতে পারছি না। যেমন আমাদের অনেক শেখ আলেম ওলামারা তারা দিনের শিক্ষা দেওয়ার জন্য অন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে সময় দিতে পারেন না, আর তাদের কোনো অন্য কিছু করার সুযোগ থাকে না। তাহলে এরকম সময় যিনি শিক্ষা দিবেন তার মধ্যে দুটি নিয়ত থাকবে, একটা তো কোরআনের শিক্ষা দেওয়া আর তার প্রয়োজনের জন্য কিছু সাহায্য নেওয়া। এই হিসাবে যদি কেউ কিছু দেয় তাহলে তখন সেটা নেওয়া জায়েজ হবে, তবে যতখানি পয়সা নেবে ততখানি তার এখলাস কমবে এবং তার সওয়াব কম হবে। তৃতীয় হলো কোরআন এবং দিনের শিক্ষা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া, এর বিনিময়ে কিছু না নেওয়া। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল আম্বিয়াদের নিয়ম। তারা বলতেন ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আমাদের আজের বদলা একমাত্র আল্লাহর উপরে। এটা হলো উত্তম নিয়ম, উত্তম পদ্ধতি। তাই যে ভাই পয়সা কড়ি লিমিট করে দিয়েছে সেই লিমিটেশনটা ঠিক না,